মালদা শহরের রদবাড়ি থেকে আমবাজার কার্বাইট দিয়ে পাকিয়ে রমরমিয়ে চলছে কাঁচা আমের বিক্রি। জেলা প্রশাসনের নির্দেশ মতো এবারে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বৃহস্পতিবার সাত সকাল ময়দানে নামলো মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন। বাজার ধরতে কার্বাইট দিয়ে পাকিয়ে রমরমিয়ে চলছে কাঁচা আমের বিক্রি। অভিযোগ পেয়ে ইংলিশ বাজার নিয়ন্ত্রিত বাজার পরিদর্শন করলো মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। মালদা জেলা বরাবরই আমের জন্য জগৎ বিখ্যাত, কিন্তু ক্রমশ মালদা জেলার সুনাম নষ্ট হচ্ছে। গাছ থেকে কাঁচা আম পেড়ে কার্বাইট দিয়ে পাকিয়ে বিক্রি করা হচ্ছে বাজারে। কার্বাইট দিয়ে পাকানো আম একদিকে যেমন শরীরের পক্ষে ক্ষতিকর, ঠিক অন্যদিকে আমের স্বাদ অতিরিক্ত থেকে যায়। এর ফলে ক্রমশ সুনাম হারাচ্ছে মালদা জেলার আম। আজ জামাই ষষ্ঠী, তাই সকাল থেকে কার্বাইট দিয়ে পাকানো আমে ছেয়ে গেছে গোটা বাজার। জেলা প্রশাসনের নির্দেশ মতো অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ব্যবসায়ীদের সচেতন করতে বৃহস্পতিবার মালদা শহরের রবীন্দ্রভবন এলাকায় অবস্থিত জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি সহ শহরের বিভিন্ন আম বাজার পরিদর্শন করলেন মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, কার্বাইট দিয়ে কোনোভাবেই আম পাকানো যাবে না। আর জামাই ষষ্ঠী, আজ থেকে জোর কদমে আম বেচা কেনা শুরু হয়েছে, তাই কোনোভাবেই যাতে কার্বাইট দিয়ে আম পাকানো না হয় তার জন্য একাধিক আম বাজার পরিদর্শন করে আম ব্যবসায়ী এবং চাষী বন্ধুদের সচেতন করা হলো। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলার কথা। জামাই ষষ্ঠীর বাজার, আমরা সকালবেলায় মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালদার জগৎ বিখ্যাত আম, এই আমে কোনোভাবে যেন কোনো আমার ব্যবসায়ী বন্ধুরা কার্বাইট না দেয় এবং কার্বাইট ছাড়া এই জামাই ষষ্ঠীর বাজার আজকে থেকে আম কেনা বেচা শুরু হয়েছে। তাতে করে আমাদের যে সমস্ত আম চাষি আছে, আম ব্যবসায়ী আছে, সকল ব্যবসায়ী চাষি বন্ধুদের কাছে আমরা আবেদন করলাম এবং সেই সঙ্গে অ্যাওয়ারনেস করলাম, আমাদের আমের গুণগত মান আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কোনো আমে যেন কোনো কার্বাইট না দেওয়া হয়। সেজন্য আমরা আজকে আম বাজার এবং মালদা শহরের সমস্ত যে সমস্ত বাজারে আম বিক্রি হচ্ছে আমরা আজকে প্রদক্ষিণ করলাম, আমরা পরিদর্শন করলাম, সেই সঙ্গে আমরা ব্যবসায়ীদের অ্যাওয়ারনেস করেছি যে মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং মালদার আমের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে কার্বাইট তারা যেন না দেয় সে ব্যাপারে আমরা অ্যাওয়ারনেস করেছি। প্রয়োজনে যে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ফুড পয়সিং এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা আছে, যে সমস্ত প্রেসক্রাইব করছে ইথানল কিংবা যেগুলো গ্রিন ব্রেঞ্চ, যে সমস্ত মার্কা, যে সমস্ত অর্গানিক পদার্থ আছে সেগুলো দিয়ে আম পাকানো কোনো কোনো ক্ষেত্রে যেতে পারে বিশেষ ক্ষেত্রে, কিন্তু কার্বাইট কোনোভাবে যেন ব্যবহার না করা হয় সে নিয়ে আজকে মূলত আজকে মালদা জেলার সমস্ত আম বাজারগুলোতে আমরা অ্যাওয়ারনেস করেছি।